মুশফিকুর রহিম পেস বোলিং করতেন এটা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। কয়েক মাস আগে বিকেএসপিতে স্পিন বোলিং করেছিলেন মুশফিকুর রহিম, সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, মুহূর্তেই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। তবে যুব ক্রিকেটে মুশফিকুর রহিম করতেন স্পিন নয়, পেস বোলিং, এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ইনস্টাগ্রামে তামিম ইকবাল লাইভে মুশফিকুর রহিমের সঙ্গে আড্ডা দিয়েছেন। সেখানে তামিম ইকবাল জানান, যুব ক্রিকেটে মুশফিক একসময় পেস বোলিং করত। তামিমের এই কথা মেনে নিয়েছেন মুশফিক। তিনি জানিয়েছেন, যুব ক্রিকেটে তিনি পেস বোলিং করতেন। অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম একই সঙ্গে চলছেন, সে সময় মুশফিকের অধীনে খেলতেন তামিম। বিকেএসপিতে মুশফিকের পেস বোলিং খেলছিলেন তামিম ইকবাল। এরপর মুশফিকুর রহিম জানালেন কিভাবে পেস বোলিং ছেড়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান হলেন তিনি। এ প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, মূলত বোলিং করতাম কারণ চেষ্টা করতাম যত দিক থেকে সম্ভব জাতীয় দলকে সাহায্য করতে পারবো। একসময় দলকে সাহায্য করাই ছিল আমার মূল লক্ষ্য, কিপিং সেভাবে করতাম না। বিকেএসপির কোচরা আমাকে বলল, এই উচ্চতা নিয়ে পেস বোলিং করাটা হবে পাগলামি। এরপর আমাদের সেই দলে মূলত কিপার ছিল না, কেউ কিপিং করতে চাইত না, তাই আমি বাধ্য হলাম, এরপর কিপিংকে ভালোবেসে ফেললাম। প্রথমে উচ্চতার কারণে পেস বোলিং ছেড়েছিলেন মুশফিকুর রহিম, এরপর কিপার সংকটে দলের কিপিং এ হাল ধরেছেন তিনি। এভাবেই পেস বোলার থেকে মুশফিকুর রহিম হয়ে উঠলেন কিপার। তামিম ইকবালের কথার পর ভক্তদের এই অসাধারণ গল্পটি শোনালেন মুশফিকুর রহিম।